লেবু বিক্রি হলো 2 লাখ টাকায় দোকানে গিয়ে যদি কেউ শুনেন একটি লেবু কেনার জন্য দিতে হবে প্রায় 2 লাখ টাকা তখন নিজের কানকেও বিশ্বাস করা কঠিন হতে পারে তবে চোখ কপালে ওঠার মতোই এমন এক ঘটনা ঘটেছে যুক্তরাজ্যে যেখানে একটি লেবু বিক্রি হয়েছে এক 1416 পাউন্ডে বাংলাদেশি মুদ্রায় যা প্রায় 2 লাখ টাকা যুক্তরাজ্যে নিলামে বিক্রি হওয়া 285 বছরের পুরনো লেবু দা সান ইউপিআই হিন্দুস্তান বিভিন্ন সংবাদ মাধ্যম জানিয়েছে যুক্তরাজ্যের সফশায়ার শহরের ব্রিটেলস অকশন অকশনিয়ার্স নামের একটি নিলামকারী প্রতিষ্ঠান সম্প্রতি একটি লেবু নিলামে তুলে এক হাজার চারশো ষোলো পাউন্ডে বিক্রি করেছে তবে দামের চেয়ে আলোচনায় বেশি এখন লেবুটির বয়স নিয়ে বলা হচ্ছে লেবুটি দুইশো বছরের পুরনো বাড়ির একটি পুরোনো আলমারি ড্রয়ারে কোনায় পড়েছিল সেটি নিলামকারী প্রতিষ্ঠান ব্রিটেলস জানিয়েছে সবসারের এক ব্যক্তির কাছে উনিশ শতকের একটি আলমারি ছিল আলমারিটি ছিল তার প্রত চাচার সেটি নিলামে তোলার জন্য আলোকচিত্রি দিয়ে এর ছবি তুলছিলেন তিনি এ সময় ওই আলমারির ড্রয়ারে একটি শুকনো লেবু দেখতে পান তারা বিটেস আরও জানান ওই লেবুর গায়ে লেখা ছিল লেবুটি সতেরোশো উনচল্লিশ সালের চার নভেম্বর মিপি লু ফান চিনির পক্ষ থেকে মিসি বক্সটনকে দেওয়া হয়েছে এরপর হিসাব করে দেখা গেছে লেবুটি দীর্ঘকাল ধরেই আলমারি ড্রয়ারে পড়ে আছে এরপর পরিবারের পক্ষ থেকে ওই লেবু নিলামে তোলার সিদ্ধান্ত নেওয়া হয় এদিকে দুইশো বছরের পুরনো লেবু নিয়ে মানুষের মধ্যে ব্যাপক কৌতূহলেরও সৃষ্টি হয়েছে ফলে নিলামকারী প্রতিষ্ঠান কর্মীদের অবাক করে দিয়ে নিলামে এটির দাম এবং নিলামে এটির দাম উঠে যায় এক হাজার চারশো পাউন্ডের বেশি এ ছিল আমার কাছে ব্রিটেনে একটি লেবু যে বিক্রি হয়েছে এক হাজার চারশো বেশি দামে তার বিস্তারিত ব্রিটেনের যে কোনো গুরুত্বপূর্ণ তথ্য জানুন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে লাইক ফলো এবং সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি